কেন্দ্রীয় কারাগারের ঘড়ি কয়েক মিনিট এগিয়ে রাখা, তাই এই ঘড়ির কাঁটা যখন 10:30 পেরিয়ে গেছে তখন ভেতরে কামরুজ্জামানের দণ্ড কার্যকর হয়। ম্যাজিস্ট্রেটের ঘড়িতে তখন রাত ঠিক 10:30। কারাগারের বাইরে কৌতূহলী সংবাদকর্মী আর নিরাপত্তা কর্মীদের ভিড়। কিছুক্ষণ পর কারা ফটক খুলে গেলে ধীরে ধীরে ভেতরে ঢোকে লাশবাহী অ্যাম্বুলেন্স। মৃত্যু কার্যকরের প্রায় এক ঘন্টা পর অ্যাম্বুলেন্সটি যখন বেরিয়ে আসে তখন সঙ্গে কামরুজ্জামানের মরদেহ। একাত্তরে গণহত্যা, নির্যাতন আর ধর্ষণের দায়ে 2013 সালের 9 মে ময়মনসিংহ অঞ্চলের আলবদর কমান্ডার কামরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কামরুজ্জামানের শাস্তি কার্যকর করা হলো। সরকারি নির্বাহী আদেশে আজ রাত 10:30 জনাব কামরুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে। উনি মহামান্য রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাননি, ওনার লাশ গ্রামের বাড়িতে দাফন হয়েছে। পুলিশ র‍্যাব স্কোয়াডের মাধ্যমে যাচ্ছে, এখানে আমার ডিপটি জেলেরাও যাচ্ছে লাশ হস্তান্তর করার জন্য। দণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর থেকে, নির্বাহী আদেশ কারাগারে পৌঁছে বেলা 3টায়। বিকেল 4টার পরপরই স্ত্রী সন্তান ও পরিবারের 20 সদস্যকে শেষবারের জন্য কামরুজ্জামানের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়। কামরুজ্জামানের মরদেহ শেরপুরের নিজ গ্রামে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।